কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে কুদরত আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছে। দাবি করা হচ্ছে ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপজেলার ডাংমরকা এলাকায় একটি ইটভাটার কাছে দুদল মাদক কারবারি মাদক ক্রয় বিক্রয় চালাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে মাদক কারবারিরা গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষার স্বার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় কুদরত আলী গুরুতর জখম হয়। তাকে আহত অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আহত হন 3 পুলিশ সদস্য। পুলিশের দাবি, সেখান থেকে মাদক সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।